ভাই তুই একটা ভালো প্রশ্ন করেছ ভাই, চাইছি যে হয় কিতাব পয়দা আর আসছি যে কোরআন, আর কি হয়েছে এই হিন্দু মুসলমান। আর একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, বল মানবে চাইতি কবর আগে বল হই আমারে ভাই। আমি আমার মানব দেহে না, প্রত্যেকের মানব দেহে চারটি কবর রয়েছে, ও দশটি মাসি দেহে মানুষ মারা গেলি এক জায়গায় মাটিতে, আমার জীবনে আমি তাই দিয়ে আসছি, আর তুমি একটা মানুষই চার জায়গায় পরে মাটি দিলে আমার উপর গতি মনে হয়। ভয় করছে ভাই, পারবে মারবান, হ্যাঁ পারবে, কেমন
বাবার মস্তকে আসিলাম মায়ের উদারে, আর তব হতে আসিলাম এই দুনিয়ার পারে, দেখিলাম এই তুমি আর মুভাই শুনতে যাও তো ভালো করে শুনতে যাও কি শুনলে তুমি আমি কইছি বলো ছিলাম বাবার মক্ততে আসিলাম মায়ের উদারে, আর তব হতে তো ছিলাম এই দুনিয়ার পার, ওই সতী নাগির বারতে ছিলাম বাবা দয়ার দিদি কাছে মাঠে কোন শহরে যাবো একটু খাবো মানুষ
আর ম্যাগনি বার করতে দেবে দিও ভাই। আরে ওকে বলো কাছি, আমি তো চাইলে ভাই, আরে ও তো মুসলমানের খেতে নাই আবো না তো ঠিক করে। হ্যাঁ তাহলে একটু বেশি তো দিবা রে বাড়তি দিয়ে অল্প কত রাখবা বনে করি বুঝলা। আচ্ছা তোমার দুপুন দিবা না আমি তিন চার দিন ভাই। আমি তো বলছি মুসলমানের খেতে নাই আবো না তো আজকে সবে একটু খাবার, কালকে সবে একটু স্কুল পাইত দক্ষিণে যাবার পর। আচ্ছা তাহলে তুমি উত্তরে শোনো, আমার পেটে দিদি খাবার কায়দা আছে। ৩৬০ টাকা কেজি ৩৬০টা দিবা তাহলে আর দেরি করা যায় না। হ্যাঁ দিয়ে দিলাম দুর্গা ভুলাই নেব নিয়ে ফ্যান তুমি একটা নিনার মারকান দিয়ে দিয়ে প্লাস্টিকে নাস্তায় ফেলাবা এই সারা দৌড় করে দাও দিক না খাইয়ে বুঝাও এক জায়গায় মরা ভালো। আমার মত যাবে শুনে ভাই আমি তার আগে কবো প্রথম দাখিল করতে বালুরবাজার জয়নুল বাচ্চা বাড়িতে যাবো একটু রাহুল চারটি শয়তানের বাচ্চা সন্তান বলতে হয় ভাই বাচ্চা সিংহাসন বজায় থাকবে না পিঠি তার নয় ধোবে না বেশ বেলা বাড়ি তালে যখন পাঠিয়েছে তখন তুমি আগে চলো আর আমি তোমার ভিতরে ভাই তবে তাই চলবে মা।